রাতে রাতে বন্ধুরা ঠান্ডা ঠান্ডা দিন ছিল আর এই যে বানিয়েছিলাম আজকে মোচার পকোড়া আর তার সঙ্গে ছিল মুড়ি সন্ধ্যাবেলার টিফিনে ছিল এটাই আজকে গোটা মোচার পকোড়া বানিয়েছিলাম দেখতেই পাচ্ছেন মোচাগুলো কিন্তু ছাড়িয়ে নিয়ে নি একটা একটা করে মোচাগুলো সব একসঙ্গেই রয়েছে এবং একসঙ্গে এভাবেই কিন্তু পকোড়াটা বানিয়েছিলাম আর এই যে সন্ধ্যাবেলায় নিয়ে চলে এসেছি আমার গোপে জন্য সবাই দেখো বসে বসে খেলা করছিল আর এই আমি নিয়ে চলে আসলাম মুড়ি এবার মুড়িটা খেয়ে নিয়ে তারপরে আবার খেলা শুরু হবে এখন একটু খেলার থেকে ব্রেক এখন একটু খাওয়া দাওয়া করে নিতে হবে তো সন্ধ্যে টন্দে দেওয়ার পরে তারপরে এটা বানিয়েছিলাম আর এই যে চলে এসেছি নিয়ে গোপসাদের জন্য আর এই যে সবাই বসে আছে এখানে তো আমি এবার একে একে সবাইকে একটু করে খাইয়ে দিই আর তারপরে ওনারাও নিজে নিজে খেয়ে নেবে তারপর আবার খেলা শুরু হবে কারণ খেলতে তো ওদের ছুটি নেই আর এখন তো সদস্য সংখ্যা বেড়ে গেছে তো খেলাতে আরও বেশি মজা তো এই যে একটু করে মুড়ি আর সবার জন্য রয়েছে গোটা মোচার পকোড়া এইভাবে মোচার পকোড়া বানিয়ে দেখবেন খুব সুন্দর হয় আমার চ্যানেলে রেসিপি রয়েছে আপনারা সেখান থেকেও কিন্তু দেখে নিতে পারেন আর এই যে আমাদের গিরিশোন সবসময় হাত পেতে বসে আছে কিছু নেওয়ার জন্য যাই দেবো হাতে ঠিক ধরে নেবে দিয়ে নিয়ে চুপটি করে বসে থাকবে মানে একটা ওর ভাগের চাই আর কি তো সেজন্য এই যে গিরিশোনা একটা নিয়ে নিয়েছে আমি গিরিশোনাকে একটা মোচার পকোড়া দিয়ে দিলাম আর আর ওদের গোপাল দাদাও একটু করে ওদেরকে খাইয়ে দিল তো এবার ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার একটু জল খেয়ে নেবে তারপরে আবার খেলা শুরু রাধে রাধে বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে